নেই ভোজন জিতা কথা শুনতে পাচ্ছি প্যাকেটগুলোর দাম কেমন এই হচ্ছে আর বেরানোর সময় হাই एवरीवन কেমন আছো চলে এসেছি গুড়ু গুড়ু করতে কোথায় এসেছি গুড়ু গুড়ু করতে কোথায় এসেছি চেনা চেনা জায়গা লাগছে হ্যাঁ এই পশিনটাকে দেখানো যাবে না বাউই পাখি কি করছে দুষ্টুমি এই পাগল এই এখন গুড়ু গুড়ু করতে চলে এসেছি আর ওখানে কারেন্ট নেই ফোনে চার্জ দিতে পারিনি ওর জন্য ভিডিও করতে পারিনি এখানে এসে একবারে বসন্তি দিতে বাড়িতে ফোনে চার্জ দিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি তাহলে এখন যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে খেলাম কি খেলাম বলো তো আমার বর খেলো চাউমিন আর আমি খেলাম রাইস খাওয়া দাওয়া হলো খেয়ে দে এখন যাচ্ছি একটু গুড়ু গুড়ু করতে কিছু কেনাকাটি করার আছে ওর জন্য একটু বেরাচ্ছি তাহলে চলো রাস্তা বেরিয়ে তারপর আবার কথা বলছি এখন এই প্রসেনজিৎ দাদের বাড়ি থেকে বেরিয়ে একটু চাঁদনি মার্কেটে গেছিলাম চাঁদনি মার্কেট থেকে নিলাম একটা লাইট নিলাম ওই এলইডি চেয়ারগুলো নেওয়া হলো আর এখন যাচ্ছি নিউ মার্কেটে নিউ মার্কেটে একটু একটু ঘুরবো এদিক ওদিক দেখি কি আছে আর দিদির বাড়িতে এলে না নিউ মার্কেটটা খুব মিস করি না গেলে নিউ মার্কেটটা যা ও সিরিয়াল আছে সামনেও চলে ভীষণ ভিড় ভীষণ ভিড় দাঁড়িয়েই আছে সিলেডার্সে ঢুকতে গেলাম সিলেডার্সের সামনে পার্কিং নেই ওর জন্য চলে এলাম আর এখন একটু এই মার্কেটের ভেতরে যাব নিউ মার্কেটে তো আমার না চোখগুলো গাড়ির এত হাওয়া লাগছে চোখগুলো পুরো জল জলে হয়ে গেছে আর কথা বললে মনে হচ্ছে কি কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না আমি তো আমার মতো ঢোকে যাচ্ছি চলো অন্য দেখছি কত করে 350 টাকা ওই জ্যাকেট গুলো ওই লোম লোম আলা জ্যাকেট গুলো বলছে 350 টাকা তো দেখি আরো ঘুরে তারপর কেনা যাবে একটা জ্যাকেটই কিনতে এসেছি এই ভুট্টাগুলো খুব ভাল লাগে খেতে আগের বার এসে খেয়েছিলাম সিদ্ধ ভুট্টাগুলো খুব ভাল লাগে খেতে এই যে ভুট্টা ফুলছে হ্যাঁ না আমি হাই করছে এই ভুট্টাগুলো খেতে খুব ভালো লাগে নিউ মার্কেটে আসলে এইগুলো খাই খুব ভালো লাগে আমি খাই খেতাম না আগে দিদির সাথে এসেই প্রথম খেয়েছিলাম তো তারপর থেকে আমি আসতে খাই ভালো লাগে বানাচ্ছে এত পরিমাণে ভিড় আর ক্যামেরাটি অন করবো ওর জন্য নিজে হেঁটে যাচ্ছি নিউ মার্কেট থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে কি কিনেছি কি কিনেছি অনেক অনেক এই দেখ হাতটা দেখো একবার কত কিনেছি আমরা সবাই ফাঁকা হাতে বেরাচ্ছি কি কষ্টের ব্যাপার ফাঁকা হাত দাঁড়াও
ঘুরে চলে এসেছি বাড়ি। এবার এত ভিড় ছিল তেমন করে ভিডিও করতে পারিনি, আর গেছিলাম ছেলেকে নিয়ে, এরা গেছিল ওর জন্য, তো আরোই ভিডিও করা যায় না। খালি চলো চলো চলো, নিউ মার্কেট থেকে আসার সময় বললাম, আর বেরানোর সময় বললাম, খালি হাতে বেরিয়েছি তো গেট থেকে বেরানোর সময় দেখে এই দুটো জিনিস দেখে খুব পছন্দ হলো, এই যে এই একটা জ্যাকেট আর এই নাইট শ্যুটটা নিয়েছি। দাঁড়া উল্টো আছে, সোজা করে নি। এই দুটো নিয়েছি, তারপরে চলে এসেছি বাড়ির দিকে। এই যে এটা প্যান্ট দেখছিলাম, ওর জন্য উল্টো করেই রাখা আছে আর সোজা করা হয়নি। এই প্যান্ট, এই জামা আর এইটা নিয়েছি, আর নিয়েছি বাবিনের দুটো মোজা, এই নেওয়া হয়েছে, তো নিয়ে বাড়ি চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।